ফুলশয্যার ভোরে এক যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চঞ্চল হাওড়ার শালিমার এলাকার ঘটনা। ঝুলন্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়েছে এমনই খবর পাওয়া যাচ্ছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। সকালে শৌচাগার থেকে ফিরে এসে এই ঘটনা নজরে আসে এই কথা দাবি করছে নববধূ। এই ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে বি গার্ডেন থানার পুলিশ। ফুলশয্যার ভোরে রহস্য মৃত্যু যুবকের সকালে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় হাওড়ার শালিমার এলাকার ঘটনা এটি। নববধূর দাবি, সকালে শৌচালয় থেকে ফিরে এসে গলায় ফাঁস লাগিয়েছে ওই যুবক, নববধূ দাবি করছে এমনটাই। এই বিষয় সম্পর্কে আমাদেরকে আরও জানাবেন দেবব্রত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। পুলিশ কি বলছে? দেখো, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, কিন্তু কি করে এই ঘটনা ঘটলো, কেন ফুলশয্যার ভোরেই আত্মঘাতী হতে হলো শালিমারের যুবক আদর্শকে, সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে এই মৃত্যু নিয়ে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। পরিবারের লোকজন, তারাও কিন্তু একেবারেই বলা যায় যে কোনো বিষয়ে তারা মুখ খুলতে রাজি নেই। তারা পরিষ্কারভাবে যেটা জানিয়েছেন যে কী করে এই ঘটনা ঘটলো তারা জানেন না, এবং অন্য কারোর সাথে অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের অন্য কারোর সাথে কোনো প্রেমের সম্পর্ক ছিল কিনা, ভালোবাসার সম্পর্ক ছিল ছজনকে গ্রেফতার করা হয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং বর্ধমানের বিভিন্ন জায়গায়। পুলিশের তরফ থেকে অভিযান চলে এবং তারপর এই ঘটনায় ছজনকে ইতিমধ্যেই সিআইডি তরফ থেকে গ্রেফতার করা হয়েছে এমন খবর পাওয়া যাচ্ছে। সরকারি আধিকারিকদের জাল সিল বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের থেকে পাঁচটি জাল লাইসেন্স এবং পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অস্ত্রের জাল লাইসেন্স চক্রের পর্দাফাশ, ছজনকে গ্রেফতার করলো সিআইডি। এ বিষয় সম্পর্কে আমাদেরকে আরও জানাবেন পিয়ালি মিত্র, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। পিয়ালি, আর কি খবর পাচ্ছ? দেখো, সিআইডির কাছে গোপন সূত্রে খবর আছে যে এর আগেও কিন্তু লালগড়ে একটি অস্ত্র উদ্ধারের পরপরই একটা ভুয়ো লাইসেন্স চক্রের হদিশ পেয়েছিল। তদন্তকারী অফিসাররা সেই সময় বেশ কয়েকজন গ্রেপ্তার হয়। এই মুহূর্তে সিআইডির কাছে যে খবর আছে যে বর্তমান এবং উত্তর চব্বিশ পরগনা জুড়ে একটা ভুয়ো লাইসেন্স চক্র চলছে, যারা ভুয়ো নথি দিয়ে তারা এই ধরনের ভুয়ো অস্ত্রের লাইসেন্স বানিয়ে দেয় এবং তার ভিত্তিতেই তারা রেড চালায়, এবং সেই রেডেই যে মোহাম্মদ শফিকুল যে মেন অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয় এবং তার সঙ্গে সঙ্গে আরও কয়েকজন পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে পাঁচটি ভুয়ো লাইসেন্স পাওয়া গেছে অস্ত্রের এবং তার সঙ্গে পাঁচটি অস্ত্র পাওয়া গেছে এবং একই সঙ্গে বেশ কিছু গভর্নমেন্টের সিল, যেগুলো ভুয়ো সিল সেগুলো পাওয়া গেছে, যেটা অনুমান করা হচ্ছে সেই সমস্ত ভুয়ো সিল দিয়েই এই ভুয়ো লাইসেন্সগুলো তৈরি করা হতো। এবং আগে লালগড়ের একটি অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে যে চক্রের হদিশ তুলে দিল, সেখান থেকে দেখা গেছিল লালগড় বিহার এই সমস্ত অঞ্চলের লোকেরা কিন্তু ওই ভুয়ো লাইসেন্সটি তার অস্ত্র নিয়ে যেত, সেই চক্রের সঙ্গে এদের কোনো যোগ রয়েছে কিনা বা আর কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছে। পিয়ালি, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।